যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হালিম ভাইকে চিনবেন। চট্টগ্রাম রাঙামাটি বাঙ্গাল হালিয়া বাজারের লগে ওনার বাড়ি ছিল। ওনাকে আমি পাহাড়ি মুরগির খামার শুরু করাইছিলাম অনেক দিন হয়ে গেছে। তো ওই খামারটার কি আপডেট? আমার যেহেতু আপনার রাঙামাটি, আমি থাকি আপনার গাজীপুর, ওনার বাসা রাঙামাটি অনেক দূর। তো হালিম ভাইয়ের কাছে আমার খুব কম যাওয়া হয়েছে, এই জন্য ওনার খামারের ওই রকম আপনারা আপডেট পান নাই। তবে আজকে হালিম ভাইয়ের খামারের একটা আপডেট আপনাদেরকে দেই। আমি আমার খামারেই আসি, কিন্তু হালিম ভাইয়ের খামার থেকে আমার কাছে কিছু মুরগি আসছে, পাহাড়ি মুরগি। আপনার যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা খুব ভালো করেই জানেন আমি হালিম ভাইকে দিয়া বাংলাদেশে প্রথম বাণিজ্যিক আকারে পাহাড়ি মুরগির খামার দিছিলাম। অনেক দিন হয়ে গেছে, প্রায় 3 মাসের মতো হয়ে গেছে। আমরা ঘর করছি, তারপরে আমি গিয়া মুরগি কিনছি, সেই মুরগির বাচ্চা এখন অবশেষে আমার কাছে আসছে, বেশ ভালো পরিমাণ বাচ্চা। এই যে দেখেন, এটার আজকে বয়স 45 দিন। আপনি দেখেন পাহাড়ি হালিম ভাইয়ের খামারের পাহাড়ির বাচ্চা, বেশ অনেক বাচ্চা আসছে আমার কাছে। আমি আপনাদেরকে আরও দেখাই, এই যে দেখেন বাচ্চার রং, ও মাই গড, অসাধারণ রং, অসাধারণ সুন্দর। এই বাচ্চাটা আপনার 45 দিন বয়স, দেখেন 45 দিন বয়সে তার ওয়েটটা আপনার, আমি এখন ওয়েট মাপি নাই, মেপে আপনাদের জানাবো। তো এগুলোর বয়স 45 দিন, অসাধারণ সুন্দর মুরগি হয়েছে। আমি খুবই আজকে খুশি, কারণ হালিম ভাইয়ের পিছনে আমি অনেকটা শ্রম দিছিলাম, আলহামদুলিল্লাহ ওই শ্রমের আউটপুটটা আমি হালিম ভাই এখন পাচ্ছে, আর আমার কষ্টটারও একটা সার্থকতা আপনার হয়েছে। এই যে এখানে বাচ্চা সম্ভবত 27টা বাচ্চা আসছে 45 দিন বয়সের আপনার, আর ওই পাশে আরও বাচ্চা আসছে আপনার 54টা বাচ্চা আসছে। এটার বয়স সম্ভবত আজকে 12-13 দিন। এই যে দেখেন মাশাআল্লাহ, খুবই সুন্দর বাচ্চা। ওরা কালকে 3টা বাজে প্যাকেট করে হয়েছিল, আজকে দুপুর 12টা বাজে আমার কাছে আসছে। অলমোস্ট আপনার 20 ঘন্টা জার্নি করে আমার কাছে আসছে। আসার পরেও আলহামদুলিল্লাহ খুবই চঞ্চল, মানে ওরা যে এতটা লং জার্নি করলো ওরকম প্রবলেম তাদের হয় নাই। তো এই হালিম ভাইয়ের বাচ্চাগুলো কেন আমার কাছে আসছে, এগুলোর কিন্তু আপনার কারণ আছে। আমার এই হালিম ভাইয়ের খামারটা এমন লোকেশনে পড়ছে, আমার কাছে অনেকেই পাহাড়ি মুরগি চায়, কিন্তু এই লোকেশনটা এমন জায়গায় পড়ছে ওই জায়গার থেকে আপনার এই পাহাড়ি মুরগিটা বিক্রি করাটা ভেরি ডিফিকাল্ট। নর্মালি আমি যে খামারের দিন নিয়ে কাজ করি ওদের সব কিছু আমি দেখি, আমার এই যে এত এত দেশি মুরগি খামার আছে এই বাচ্চাগুলো নর্মালি আমার হাতেই বেচা কিনি হয়। তো সেম হালিম ভাইয়ের ক্ষেত্রেও সেম, এই মালটা আমিই বেচবো বা আমিই বলবো যে ভাই আপনি এই কাজটা করবেন, কারণ ওই জায়গার লোকেশনে হালিম ভাই এই মালটা বিক্রি করা বেশ মানে একদম কষ্টকর। উনি এই জিনিসটা আপনার রাঙামাটি থেকে বিক্রি করতে পারবে না অনলাইনে, এই জন্য অবশেষে বলছি ভাই বাচ্চাটা আমার কাছে পাঠা। এই বাচ্চাটা আমার খামারিদের ভিতরে একদম স্পেশাল একজন খামারি আছে, শারমিন আপা মুন্সিগঞ্জের, ওই আপুর কাছে এই 54টা বাচ্চা যাবে। আর ওই বাচ্চাটা আমার আরেকজন স্পেশাল খামারি আছে, আমিন বাজারের মৌসুমি আপু, এই আপুর কাছে এই আপনার 27টা বাচ্চা আপনার যাবে। এগুলা আমার খামারিদের হাতে এখন এই বাচ্চাগুলো যাবে। এর আগে আমার অনেক বাচ্চা বের হয়েছে, এগুলোও আমার খামারিরা নিয়ে গেছে, মানে আমি যেটা প্যারেন্টস করবো ওই সময়টা আমি পাচ্ছি না। তো আলহামদুলিল্লাহ আমার খামারির কাছে যাওয়া মানে এটা আমার কাছেই থাকবে, যে কোনো সময় আমি চাইলেই ওরা আমাকে দিয়ে দিবে, এই জন্য আমি ওর মানা করি না। যদি কেউ আমার খামারিদের ভিতরে বলে যে ভাই আমার লাগবো, ভাই নিয়ে যাও, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তুমি নিয়ে যাও, কারণ তুমি মানে আমি, আমি মানে তুমি, এই জন্য আমি খুব এদেরকে নিয়ে আপনার মানে মানা করি না আলহামদুলিল্লাহ। এগুলা মৌসুমি আপুর কাছে যাবে, আর ওই বাচ্চাটা যেটা বয়স আজকে মেবি 14-15 দিন, এটা যাবে হয়েছে গা শারমিন আপার কাছে। আপুর খুবই শখ পাহাড়ি মুরগি পালন করার, এই জন্য আপুকে মুরগি বাচ্চাগুলো দেবো। আর বড় মুরগিটা মৌসুমি আপার চায় না, কিন্তু আমি বলছি আপু আমি আপনাকে পাহাড়ি দেই। মৌসুমি আপুর খামারের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, ওনার ছাদের উপরে খুবই সুন্দর একটা খামার করা হয়েছে, অনেক প্ল্যানিং করছে আপু, করার পরে একটা ঘর করা হয়েছে খুবই সুন্দরভাবে। এই জন্য আমি যেহেতু ঘরটা অনেক সুন্দর, এই জন্য আমি আপুকে বলছিলাম যে আপু আপনি পাহাড়ি মুরগি নেন, স্পেশাল যেহেতু একটা জিনিস, তো এটা আপনি নেন, আপনার জন্য অনেক ভালো হবে। এই জন্য আপুর কাছে এই মুরগিটা আপনি যাবে। মুরগির রং যে আপনার হয়েছে একদম মাল্টি কালার, এত চমৎকার রং আলহামদুলিল্লাহ। পাহাড়ি বাচ্চা এখন থেকে কন্টিনিউ আমার কাছে আসবে, হালিম ভাইয়ের যত বাচ্চা ফুটবে সব কয়টা আমার কাছে আসবে।
হালিম ভাইয়ের ডিমের মুরগি সম্ভবত 25-26টা, আমার সঠিক খেয়াল নাই। উনি এই 25-26টা থেকে দৈনিক আপনি ডিম পাচ্ছে 14-15-16টা করে, মানে এবার এসে আমি হিসাব করছি 13-14টা এবার এসে ডিম পায়, আলহামদুলিল্লাহ খুবই ভালো ডিম পাইতেছে উনি। তার পাশাপাশি আমার যে পাহাড়িগুলো আছে এগুলোর কাছ থেকেও কিন্তু আমি ভালো আউটপুট পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনার এই মুরগিগুলোর বাচ্চা এখন থেকে কন্টিনিউ আমার কাছে চলে আসবে, আমার থেকে এগুলো আল্লাহর রহমতে আমার খামারিদের, তারপরে বাহিরে যারা আউটসাইড খামারিদেরকে তাদেরকেও আপনার দেওয়ার চেষ্টা করবো। হয়তো একটু সময় লাগবে, আগে আমার ফ্যামিলি লোকজনকে দেওয়ার পরে ইনশাল্লাহ আউটসাইড খামারিদেরকেও দেওয়া শুরু করব আমি। সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই, মুরগিগুলা শারমিন আপার খামারে যাওয়ার পরেও ভিডিও হবে আর মৌসুমি আপুর খামারে যাওয়ার পরেও ভিডিও হবে, ওখান থেকে আপনারা আরও অনেক বিস্তারিত এই পাহাড়ি মুরগির বিষয়ে জানতে পারবেন। দেখেন এই দুইটা কি করে, করো মারামারি করো, দেখি না করো না, রং দেখেন না কি হয়েছে, মানে এই যে ওর রংটা আলহামদুলিল্লাহ চমৎকার রং হয়েছে। এটা তো আমি অলরেডি আপনার জানুয়ারির ভিতরে আমার দেশি মুরগির পালন করা ক্লোজ, আমি পাহাড়ে নিয়ে বড় ধরনের কাজ করা শুরু করে দিয়েছি অলরেডি। আমি আপনার আমার নতুন একটা ঘর সেট আপ দিতেছি শুধু পাহাড়ি মুরগির জন্য, ওটার বিষয়ে আপনারা অনেক আপডেট জানতে পারবেন।